করোনা মহামারী থেকে এখনও পুরোপুরি সেরে উঠতে পারেনি পৃথিবী। সেই ধাক্কা সামলে ওঠার আগেই বিশ্বজুড়ে বাড়ছে অ্যাম্পক্স নামক আরেক ভয়ঙ্কর ভাইরাসের প্রাদুর্ভাব। ছোঁয়াছে এ অ্যাম্পক্স দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে পৃথিবী জুড়ে। বহুল প্রচলিত নাম অ্যাম্পক্স হলেও এই ভাইরাসের পুরো নাম মাঙ্কিপক্স। ধরনের দিক দিয়ে মারাত্মক সংক্রামক এই ভাইরাস। দৈহিক মিলন, ত্বকের সংস্পর্শ, হাঁচি কাশি, এমনকি শ্বাস প্রশ্বাসের মাধ্যমেও এটি সংক্রমিত হতে পারে। প্রথমে আফ্রিকা, কঙ্গো, তারপর ইউরোপ এবং সবশেষে এবার এশিয়ার পাকিস্তানে এই ভাইরাসের সর্বশেষ তিনজন রোগী শনাক্ত হয়েছে। বিশ্ব জনস্বাস্থ্যের উদ্দেশ্যে ইতোমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভাইরাস নিয়ে জরুরি সতর্কতা জারি করেছে। দেখতে অনেকটা আমাদের পরিচিত গুটি বসন্ত বা চিকেন পক্সের মতো হলেও এই ভাইরাসে আক্রান্ত রোগের ধরনে রয়েছে ভিন্নতা। ফ্লোর মতো উপসর্গ ছাড়াও এই ভাইরাসের আক্রমণে সারা দেহে ফুসকুড়ি, পুঁজ ও ক্ষতের সৃষ্টি হয়। প্রাথমিক লক্ষণ হিসেবে সংক্রমণের 6 থেকে 13 দিন পর সাধারণত মাথা ব্যথা, জ্বর, ফুসকুড়ি বা ঘা এবং মাংসপেশিতে ব্যথা হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে এই ভাইরাসের প্রভাব সহনীয় হলেও পরিস্থিতি বুঝে রোগীর মৃত্যুও হতে পারে। এ রোগে মৃত্যুহার শতকরা 4%। এখন পর্যন্ত পাওয়া তথ্য মতে আফ্রিকার মহাদেশে 34টি দেশে অ্যাম্পক্স ভাইরাস ছড়িয়ে পড়ার খবর পাওয়া গিয়েছে। পাশাপাশি বিভিন্ন দেশে এই ভাইরাস নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং বিশেষজ্ঞরা ভাইরাসটিকে উচ্চ ঝুঁকিপূর্ণ বলে বিবেচনা করছেন। সর্বপ্রথম এই ভাইরাস আফ্রিকার কঙ্গো থেকে আশেপাশের দেশগুলোতে ছড়িয়ে পড়তে শুরু করে। 2024 সালের শুরু থেকে এ পর্যন্ত গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে এই ভাইরাসে সংক্রমিত হয়েছেন 14,000-এরও বেশি নাগরিক এবং মৃত্যু হয়েছে 524 জনের। যে সকল দেশে আগে এই ভাইরাসের অস্তিত্ব ছিল না সেসব স্থানেও রোগী শনাক্ত হচ্ছে। সেসব দেশের মধ্যে আছে বুরুন্ডি, কেনিয়া, রোয়ান্ডা এবং উগান্ডা। প্রধানত ক্লেড 1 এবং ক্লেড 2 হল অ্যাম্পক্সের দুটি ধরন। ক্লেড 1 আবার দুই রকমের হয়ে থাকে, ক্লেড 1A এবং ক্লেড 1B। আর এই ক্লেড 1B ভেরিয়েন্টে দেখা মিলেছে কঙ্গোয়। তাছাড়াও কেনিয়া, রোয়ান্ডা ও উগান্ডায়ও একই ধরনের ভেরিয়েন্টে দেখা মিলেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অ্যাম্পক্স প্রধান ডক্টর রোসামন্ড লুইস জানান, ভাইরাসটি বেশি সংক্রামক কিনা তা এখনও অজানা হলেও এটি সহজে ছড়িয়ে পড়ছে। ক্লেড 1A ভেরিয়েন্ট ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো এবং সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকেও পাওয়া গেছে। WHO আরও জানিয়েছে ক্যামেরুন, লাইবেরিয়া, আইভরি কোস্ট, নাইজেরিয়া ও দক্ষিণ আফ্রিকায়ও ক্লেড 2 শনাক্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। শিশু ও বয়স্ক লোকজন এই রোগে বেশি আক্রান্ত হচ্ছে। বিশেষজ্ঞদের মতে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হওয়ায় শিশুরা বেশি ঝুঁকিতে আছে। এছাড়া শিশুরা বেশি শারীরিক সংস্পর্শে আসে এবং নিজেরা অনেক সময় সুরক্ষা ব্যবস্থা নিতে পারে না, ফলে তারা বেশি সংক্রমিত হতে পারে। শুধুমাত্র কঙ্গোতেই 15 বছরের নিচে 70% শিশু ভাইরাসটিতে আক্রান্ত হচ্ছে এবং তাদের মধ্যে মৃত্যু ঘটছে 85%। বিশেষজ্ঞরা বলছেন রোগ প্রতিরোধে শিশুদের দুর্বলতা এবং পুষ্টির অভাব থাকায় তাদের সংক্রমণের ঝুঁকি বেশি। তবে আশার কথা হল গুটি বসন্তে টিকা নিয়ে বয়স্করা কিছুটা সুরক্ষা পেতে পারেন। যদিও এই রোগের ভ্যাকসিন বা টিকা আছে, তবে মূল সমস্যা এটি সরবরাহ করতে পারায়। আফ্রিকার সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সংস্থা মাত্র 2 লাখ ডোজের সরবরাহ পেয়েছে, যেখানে প্রয়োজন ছিল অন্তত পক্ষে 10 মিলিয়ন ডোজের। পরীক্ষা নিরীক্ষার পাশাপাশি সঠিক চিকিৎসা প্রক্রিয়ার অভাবেও বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে আফ্রিকার দেশগুলো।